দেশের বাইরের খবর জার্মানির রাজধানী বার্লিন সহ প্রধান শহরগুলোতে একযোগে চলছে বিমান রেল ও বাস ধর্মঘট শ্রমিক কর্মচারীদের বেতন বাড়ানো সহ নানা দাবিতে চলছে এই ধর্মঘট এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া যাচ্ছি তার কাছে বিটু জার্মানির ইতিহাসে অর্থাৎ গত 30 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো আসলে বড় সড় একটি ধর্মঘট কিন্তু জার্মানি জুড়ে চলছে অর্থাৎ শুধু জার্মানির এই যে ট্রেনের কথা বলা হচ্ছে কিংবা বিমানের কথা বলা হচ্ছে সেখানেই শুধু নয় হামবুর্গ অর্থাৎ বন্দর নগরী হামবুর্গের জাহাজগুলো কিন্তু আজকে কোথাও বন্দর ছেড়ে যেতে পারেনি কারণ সেখানকার জাহাজের কর্মীরাও কিন্তু আজকে দিনভর ধর্মঘট করেছে ধর্মঘটের যে কারণ সেটি হচ্ছে ট্রেন জার্মানির যে দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর আসলে কোথাও কোনো কোথাও ছেড়ে যেতে পারেনি অর্থাৎ জার্মানির যে 7টি অঙ্গরাজ্য সেখানে কিন্তু প্রায় 3,50,000 বিমান কর্মী একই সাথে ট্রেনের কর্মী এবং জাহাজের কর্মীরা একসাথে কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং এই ধর্মঘটের কারণে কিন্তু পুরো জার্মানি জুড়ে অচল অবস্থা বিরাজ করেছে কোথাও কোনো দূরপাল্লার কোনো কিছুই ছেড়ে যায়নি এবং আশেপাশের অনেকগুলো বাসও আসলে মানুষকে দুর্ভোগে পোহাতে হয়েছে যারা সকাল থেকে আসলে চাকরির উদ্দেশ্যে কোথাও কোথাও যেতে চাচ্ছিলেন তারাও আসলে তাদের ঘর থেকে বেরোনোর কোনো সুযোগ পায়নি কারণ সারাদিন আসলে এই দুর্ভোগ চলেছে এবং গতকাল রাতে অর্থাৎ এই রোববার রাত থেকে রোববার রাত 9টা থেকে আসলে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এটি আজ সারাদিন চলবে এবং আজ রাত 12টায় গিয়ে শেষ হবে এখনো চলছে এবং এখনো কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমেনি তবে আগে থেকে বলাতে অর্থাৎ ধর্মঘটের বিষয়টি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার কারণে সাধারণ জনগণ কিন্তু অর্থাৎ যারা যাত্রীরা রয়েছেন দূরপাল্লার যারা যাত্রীরা রয়েছেন তারা আজকে কিন্তু ঘর থেকে বের হননি এবং স্টেশনে আসেননি বললেই চলে এবং সে কারণে স্টেশনগুলো আসলে সব জায়গায় অর্থাৎ স্টেশনগুলোর প্ল্যাটফর্মগুলো ফাঁকা দেখেছি আমরা অনেক জায়গাতেই এবং সেখান থেকে বলা যায় যে আসলে আগে থেকেই কিন্তু ট্রেন এবং বিমানের যে কর্মীরা রয়েছেন এবং তাদের যে সংগঠন ভ্যাডি এই ভ্যাডির মাধ্যমে কিন্তু তারা জনগণকে অর্থাৎ যারা যাত্রী রয়েছেন তাদেরকে আসলে বলার চেষ্টা করেছেন তারা যাতে কোনোভাবে এই আজকের দিনে অর্থাৎ ঘরে অবস্থান করেন কিংবা আজকের দিনে যে দূরপাল্লার যে যাত্রা সেটি যাতে তারা আজকে না গিয়ে কাল কিংবা পরশু যান সেই বিষয়টি কিন্তু আগে থেকেই তারা নিশ্চিত করেছে এবং এ কারণেই মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে এখানে সবচেয়ে বড় ব্যাপার আপনার মাধ্যমে বলতে চাই যে ধর্মঘটের বড় কারণ হচ্ছে আসলে বেতন ভাতা বাড়ানোর বিষয়টি অর্থাৎ ইউক্রেনের পর যুদ্ধ শুরুর পর থেকে কিন্তু সাধারণ মানুষের যে কষ্ট এই নিত্য পণ্যের বাজারে যে আগুন সে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না সরকারের পক্ষ থেকে এবং এই যে নিত্য পণ্যের বাজারের যে মানুষের যে দুর্ভোগ বিশেষ করে চাল নুডলস এবং মাংস ডিম সবকিছুর দাম কিন্তু হু হু করে বেড়েছে অর্থাৎ ডাবল হয়ে গেছে এই দ্বিগুণ দামে মানুষের যে কেনার যে ক্রয় ক্ষমতা সেটি কিন্তু কমে গেছে বলতেই হয় এবং সেই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ফলে কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং একই সাথে যেসব কর্মীরা অর্থাৎ 3,50,000 যেসব কর্মীরা কিন্তু এই ধর্মঘট করছে তাদের একটাই চাওয়া তাদের বেতন যাতে 200-300 এবং একই সাথে 500 টাকা প্রতি মাসে বাড়ানো হয় অর্থাৎ এই যে বাড়ানোর যে বিষয়টি সেটি কিন্তু খুব সহজ বিষয় নয় এ কারণে কিন্তু আলোচনা মুহুর্মুহু আলোচনা চলছে এবং এই আলোচনা যদি ফলপ্রসূ না হয় অর্থাৎ প্রতিষ্ঠানগুলোর সাথে কর্মীদের সাথে যদি যে এই আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে এই আন্দোলন আরো জোরদার করার হুমকি দিয়েছে বিমান ট্রেন এবং জাহাজের কর্মীরা সরাসরি যুক্ত ছিলাম জার্মানির বার্লিন থেকে